ফিশেস ড্যাশ ইন ওয়াটার, শূন্যস্থানে কোন ভার্বটা বসবে? দেখেন, নর্মাল যখন বিবৃতিমূলক বাক্যগুলো বিবৃতি, যে যেমন মাছ পানিতে বাস করে, গরু ঘাস খায়, আমি স্কুলে যাই, আমরা মানুষ, এরকম যে বিবৃতিমূলক বাক্যগুলো হয় প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। আরেকভাবে বোঝা যায় যে সত্য, কোনো সত্য জিনিসগুলো যেমন মাছ পানিতে তো সবসময় বাস করে, একটা সত্য জিনিস, এগুলো হয় প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। এখন কথা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে আছে কোনটা কোনটা? এ আর সি দুইটাই কিন্তু প্রেজেন্ট ইনডেফিনিট, লিভ আর লিভস। কিন্তু এই এই নাউন কিন্তু প্লুরাল, কারণ নাউনের সাথে একটা এস আছে, তাইলে মানে ভার্বও লাগবে প্লুরাল। নাউনের সাথে, নাউন যেহেতু প্লুরাল, তাইলে কিন্তু ভার্বের সাথে আর এস দেওয়া যাবে না, তাইলে হবে শুধু লিভ। নাউন যদি সিঙ্গুলার হইতো তখন আমরা ভার্বের সাথে একটা এস যুক্ত করতে পারতাম, তাহলে উত্তর এ নাম্বারটা, ফিশ লিভস ইন ওয়াটার।